সময় পাল্টানোর সাথে সাথে যুগ পরিবর্তন হচ্ছে, আর এরই সাথে সাথে আমাদের ব্যবহৃত ডিভাইসগুলো আগের থেকে আরও অনেক বেশি উন্নত হচ্ছে। যেমন ধরুন, বেশ কিছুদিন আগে আমরা আমাদের ফোনগুলোকে চার্জ করার জন্য চার্জারকে প্লাগ ইন করে আমরা সেই চার্জারের পিনকে আমরা আমাদের ফোনের সাথে অ্যাড করে দিলে কিন্তু আমাদের ফোনে চার্জ হতো। কিন্তু আধুনিক প্রযুক্তির ধারাবাহিকতায় এখন আমাদের ফোনকে চার্জ করার জন্য এসছে ওয়্যারলেস চার্জিং সিস্টেম, যেখানটাতে আপনি আপনার ফোনকে শুধুমাত্র একটি প্যাডের উপরে রেখে দিলে আপনার ফোনে অটোমেটিকলি চার্জ হতে থাকবে। আবার আমাদের একটি কম্পিউটারকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করার জন্য প্রয়োজন হয় একটি মাউস এবং একটি কিবোর্ড। এই দুটোর মাধ্যমে আমরা সম্পূর্ণ একটি কম্পিউটারকে কন্ট্রোল করতে পারি। কিন্তু এখানটাতে কিবোর্ড এবং মাউসের সাথে খানিকখানি তার দেওয়া থাকে, যার মাধ্যমে সীমিত কিছু জায়গার ভিতরে থেকে আমাদের কম্পিউটারগুলোকে কন্ট্রোল করতে হয়। কিন্তু বর্তমান সময়ে আমাদের এই মাউস এবং কিবোর্ডের সাথে এই তার ঝামেলাকে বাদ দিয়ে আমাদের কিবোর্ড এবং মাউসগুলোকে ওয়্যারলেস সিস্টেম করা হয়েছে, যার মাধ্যমে আপনি চাইলে আপনি আপনার ল্যাপটপ অথবা কম্পিউটারকে 10 মিটার দূর থেকেও চাইলে এই ওয়্যারলেস কিবোর্ড এবং এই ওয়্যারলেস মাউসের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। তবে হ্যাঁ, আমাদের এই ব্যবহৃত ডিভাইসগুলো বেশ উন্নত হওয়ার সাথে সাথে এটার প্রাইসটাও সাধারণ ডিভাইসের থেকে একটু বেশি। যাই হোক, আজকের এই ভিডিওটিতে আমরা ওয়্যারলেস কিবোর্ড বা ওয়্যারলেস চার্জার নিয়ে কথা বলবো না। তবে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে সবথেকে কম্প্রেস সেগমেন্টের ভিতরে ব্যবহারযোগ্য একটি ওয়্যারলেস মাউসের রিভিউ করে দেখাবো। সত্যি আপনারা ভাবতেও পারবেন না, এত কম দামের ভিতরে খুব সুন্দর একটি ওয়্যারলেস মাউস যেটা সত্যি ব্যবহারযোগ্য। আপনি চাইলে এটাকে দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। আর হ্যাঁ, এটার কোয়ালিটি বেশ অনেকটাই ভালো, সেটা আমরা এখন এই রিভিউর মাধ্যমে দেখব। চলুন তাহলে আজকের এই ভিডিওটি আমরা এখানেই শুরু করি এবং কম দামের এই ব্যবহারযোগ্য ওয়্যারলেস মাউসটি রিভিউ দেখে আসি। চলুন তাহলে ভিডিওটি এখানেই শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে ইকোনমি থেকে সবথেকে কম্প্রেসের ভিতরে ব্যবহারযোগ্য একটি ওয়্যারলেস মাউসের রিভিউ করে দেখাবো। দেখতেই পাচ্ছেন আমার হাতে এই মুহূর্তে কম্প্রেসের ভিতরে একটি ওয়্যারলেস মাউসের প্যাকেট রয়েছে এবং প্যাকেটের ডান দিকে এবং বাম দিকে এটার বিভিন্ন ফিচার সম্পর্কিত বিষয় উল্লেখ করা হয়েছে। উপরের দিকে লেখা রয়েছে সেট ফোর অপটিক্যাল টেকনোলজি ওয়ারলেস মাউস, এবং দেখতে পাচ্ছেন এখানটাতে মাউসের একটি ফটো দেওয়া হয়েছে এবং মাউসটির নিচের দিকে এই মাউসটির ইউএসবি সম্পর্কিত বিষয় উল্লেখ করা হয়েছে, এবং এটার বাম দিকে দেখানো হয়েছে আপনি কোন কোন ডিভাইসের সাথে এই মাউসটিকে ব্যবহার করতে পারবেন, যেমন হলো স্মার্ট টিভি, পিসি বা ল্যাপটপ এবং প্রজেক্টর, এছাড়াও অ্যান্ড্রয়েড বক্স। এগুলোর চাইতে চাইলে আপনি নিমিশে এই মাউসটিকে ব্যবহার করতে পারবেন। এবং মাউসের একেবারে পিছনের দিকে এখানটাতে 2.4 GHz, এছাড়াও আপনি চাইলে এই মাউসের সাথে ব্যবহৃত ডিভাইসকে 10 মিটার দূর থেকেও চাইলে কন্ট্রোল করতে পারবেন। এছাড়া এখানটাতে এই মাউসের বিভিন্ন ফিচার সম্পর্কিত বিষয় উল্লেখ করা হয়েছে, চাইলে আপনারা এগুলোকে পড়ে নিতে পারেন। এবং দেখতে পাচ্ছেন মাউসটির একেবারে বাম দিকে এখানটাতে মাউসটির মডেলটি লেখা রয়েছে EWM1704, এবং এটার নিচে লেখা রয়েছে অপটিক্যাল টেকনোলজি ওয়ারলেস মাউস। সো এগুলোই হলো মূলত এই মাউসটির বক্সটির উপরে এই মাউসের সম্পর্কিত বিষয় লেখা কিছু ফিচার্স। সো দেখতে পাচ্ছেন এখন জাস্ট আমি আপনাদের সামনে এই মাউসটিকে আনবক্সিং করব এবং এর সাথে সাথে আমি আপনাকে রিভিউ করে দেখানোর চেষ্টা করছি। সো দেখতে পাচ্ছেন বক্সটিকে ওপেন করার পরপরই আপনারা উপরের দিকে একটি ব্যাটারি পেয়ে যাবেন, যেটা আমরা এই মাউসের সাথে ব্যবহার করব। এটা অবশ্য অন্য সমস্ত পেন্সিল ব্যাটারি থেকে আলাদা মাউসে ব্যবহৃত ব্যাটারি। এরপর পেয়ে যাচ্ছে আমাদের মূল মাউসটি, এছাড়া বক্সটির ভিতরে তেমন কিছুই নেই। সো দেখতে পাচ্ছেন এটাই হলো আমাদের মাউসটি। সো দেখতে পাচ্ছেন মাত্র 350 থেকে 380 টাকা দামে এই মাউসটির লুকিং বেশ অনেকটাই প্রিমিয়াম এবং খুবই সিলিং করা হয়েছে। এছাড়াও মাউসটির অন্য সমস্ত মাউসের মতোই লেফট এবং রাইট বাটনটি দেওয়া হয়েছে, এবং দেখতে পাচ্ছেন এখানটাতে একটি বাড়তি বাটন দেওয়া হয়েছে। সো দেখতে পাচ্ছেন মাউসটিকে কিন্তু খুবই প্রিমিয়াম লুকিং। দেখতে পাচ্ছেন মাউসটির পিছন দিকে এখানটাতে দেখতে পাচ্ছেন একটি সেন্সর দেওয়া হয়েছে, এবং সেন্সরের বাম দিকে এখানটাতে মাউসটিকে অন এবং অফ করার জন্য একটি সুইচ দেওয়া হয়েছে। এছাড়াও এই মাউসটির ক্লিকিং বাটনগুলো বেশ অনেকটাই সফট রয়েছে। সো এখন আমি আপনাদেরকে এই মাউসটির ভিতরে আপনি কীভাবে ব্যাটারি অ্যাড করে সম্পূর্ণভাবে একটি ডিভাইসের সাথে আপনি কীভাবে এই মাউসটিকে ব্যবহার করতে পারেন, জাস্ট সেটাই এখন আমি আপনাদেরকে দেখাবো। এজন্য আপনি মাউসটির পেছনের ব্যাক কভারটিকে খোলার জন্য এখানটাতে আপনারা একটি হুক দেখতে পাবেন, হুকটিকে ধরে প্লেস করলেই ব্যাক কভারটি খুলে যাবে। দেখতে পাচ্ছেন এখানটিতে আমাদের অন অফের সুইচ এবং সেন্সরটি দেওয়া হয়েছে। সো এখন জাস্ট আমরা এটার ভিতরে ব্যাটারি অ্যাড করে আমি আপনাদেরকে দেখাবো।
এছাড়াও দেখতে পাচ্ছেন আমাদের এই মাউসটিকে ল্যাপটপ বা কম্পিউটারে কানেক্ট করার জন্য যে ব্লুটুথ জ্যাকটি রয়েছে সেটিও এখানটাতে রয়েছে। এটা ডিফল্টভাবে আপনার অনেক মাউসে ভিতরে দেওয়া থাকে বা আপনাদেরকে এটা তারা আলাদাভাবে দিয়ে দিতে পারে। তবে হ্যাঁ, এ বিষয়ে আপনারা খুব সতর্ক থাকবেন, এটা হারিয়ে গেলে কিন্তু আপনাকে মাউসটিকে নিয়ে বেশ বড় রকমের একটি ঝামেলায় পড়তে হবে। সো দেখতে পাচ্ছেন এটাই হলো আমাদের ব্লুটুথ জ্যাকটি, এবং অনেকেরই প্রশ্ন রয়েছে ব্লুটুথ জ্যাকটির ভিতরে তো কোনো ব্যাটারি বা এই সমস্ত কিছু নেই, তারপরে এটা কিভাবে কাজ করে, সেটিও আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। এখন দেখতে পাচ্ছেন আমি এই ব্যাটারিটিকে জাস্ট এই মাউসটির সাথে অ্যাড করে দেবো। বলছেন সিম্পল নিয়মে আপনিও মাউসের সাথে ব্যাটারিটিকে অ্যাড করে দিবেন। সো দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের যদি এখন অন অফ সুইচটিকে আমরা প্রেস করি, দেখতে পাচ্ছেন অটোমেটিকলি কিন্তু আমাদের মাউসটি অন হয়ে গেছে। এছাড়াও এই মাউসটির সাধারণ কিছু ফিচার্স বলি, যেমন হলো গিয়ে এই মাউসটির যে ইউএসবি জ্যাকটি রয়েছে এটা যদি আপনি মাউসটি ওপেন হওয়ার 20 সেকেন্ডের ভিতরে কানেক্ট না করতে পারেন তাহলে এই মাউসটি অটোমেটিকলি স্লিপ মোডে চলে যাবে। এরপরে অবশ্য আপনি এই ব্লুটুথ ইউএসবি এই জ্যাকটি যে কোনো ডিভাইসের সাথে কানেক্ট করে মাউসটির উপরে ডাবল ক্লিক করলেই মাউসটি অটোমেটিকলি স্লিপ মোড থেকে জেনুইন মোডে ফিরে আসবে। এতে করে আপনার মাউসের ব্যাটারি খরচটা বেশ অনেকটাই কম হবে। সো দেখতে পাচ্ছেন আমাদের মাউসটি এখন যে কোনো ডিভাইসের সাথে ব্যবহার করার জন্য রেডি রয়েছে। এখন জাস্ট আমি আপনাদের সামনে ব্লুটুথ ইউএসবি জ্যাকটি সম্পর্কিত বিষয়ে কিছু কথা বলি। আপনাদের ভিতরে আপনাদের অনেকেরই প্রশ্ন রয়েছে, ভাই এটার জ্যাকটি এতটা পরিমাণ ছোট আর এটার ভিতরে কোনো রকমের কোনো ব্যাটারি নেই, তাহলে আমাদের মাউস থেকে আমাদের ডিভাইসের সাথে কীভাবে এই জ্যাকটির মাধ্যমে কানেক্ট হয়? আচ্ছা, তাদের জাস্ট বোঝানোর জন্য আমি জাস্ট সিম্পলভাবে বলছি, এই ব্লুটুথ জ্যাকটির ভিতরে বেশ কিছু ক্ষুদ্র ক্ষুদ্র সার্কিট রয়েছে যেগুলো মূলত আমরা ল্যাপটপ বা কম্পিউটার সাথে অ্যাড করার সাথে সাথেই আমাদের সেই কম্পিউটার বা ল্যাপটপ থেকে অটোমেটিকলি পাওয়ার নিয়ে এটা চালু হয়ে যায়। এবং আমাদের মাউসের ভিতর থেকে তো এদিকে একটি ব্যাটারি থাকে যেটার মাধ্যমে আমাদের মাউসটি ওপেন হয় এবং এই ব্লুটুথ জ্যাকটি ওপেন হয় আমাদের সেই ডিভাইস থেকে পাওয়ার নিয়ে, যেটার মাধ্যমে মূলত আমাদের এই ছোট্ট ব্লুটুথ ইউএসবি জ্যাকটি চলে থাকে। সো এখন জাস্ট আমি আপনাদেরকে একটি ল্যাপটপের সাথে এই ওয়্যারলেস মাউসটিকে কানেক্ট করে দেখাবো। কানেক্ট করা খুবই ইজি, এজন্য জাস্ট আপনি আপনার ল্যাপটপ অথবা পিসির ইউএসবি পোর্টের সাথে এই ব্লুটুথ জ্যাকটিকে অ্যাড করে দিবেন, এরপরে অটোমেটিকলি এটা কানেক্ট হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের মাউসটি কিন্তু এই মুহূর্তে আমাদের ল্যাপটপের সাথে কানেক্ট হয়ে গেছে, যেটা আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবার আসি মাউসটির প্রাইস সম্পর্কিত বিষয়ে। এই মাউসটি মূলত আমার কাছ থেকে 370 টাকার মতো রেখেছে, আপনারা এই মাউসটি 350 থেকে 380 টাকার আশেপাশে পেয়ে যাবেন। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের আমাদের ভিডিওটি। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, এবং এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে সবথেকে কম প্রাইসের ভিতরে ব্যবহারযোগ্য একটি ওয়্যারলেস মাউসের রিভিউ করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনি আপনার মূল্যবান মতামত। হয়তো বা কথা হয়ে যাবে আপনাদের সাথে আবারও অন্য কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।